সবাই খুব 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 আমি অনন্যা আর আমার চ্যানেল অনন্যাসীতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে একদম বেলা বারোটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি কারণ সকাল থেকে একদম সময় পাইনি মেয়েকে স্কুলে পাঠালাম খাইয়ে দাইয়ে তারপরে তোমাদের দাদাকে ভাত মাছের ঝোল সব করে দিলাম চিংড়ি মাছের ঝোল করে দিয়েছিলাম ফুলকপি দিয়ে আর ভাত দিয়েছি সকালবেলা খেয়ে গেছে এখন আবার রান্না বসিয়েছি তো ভাবলাম একটু আরেক ব্লগটা শুরু করা যাক তো চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা কিন্তু যারা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক তো দেখো বন্ধুরা আজকে রান্না করছি গুলে মাছ তো ওগুলো মাছগুলোকে আলু আর কচুরমুখী দিয়ে ঝোল করব তো খানিকটা মাছ আমার ভাজা হয়ে গেছে তিনবারে মাছগুলো ভাজতে হলো অনেকটা মাছ আর এখানে মাথার তেলগুলোকে আলাদা করে রেখে দিয়েছি বলো তো রান্না হবে মাথার তেল দিয়ে আর এখানে দেখো বেগুন কাটা আছে কচুরমুখিও আমি সিদ্ধ করে রেখে দিয়েছি মানে সব মোটামুটি গোছানোই আছে খালি রান্নাটা করে ফেলতে হবে আর এখানে দেখো ভাত একদম টকবক করে ফুটে গেছে আর বন্ধুরা দেখো আমার চিমনিটা যা নোংরা হয়েছে না একটা লোক পাচ্ছি না একজনকে ফোন করলাম তার বউ ফোন ধরে বললো যে ঠিক আছে আমার বর আসলে ফোন দিচ্ছি ফোন করে দিচ্ছি কিন্তু সে বর আসলো কি না তাও জানি না সে আর ফোনও করলো না আবার আমরা কলব্যাক করলাম ফোনও ধরলো না তো দেখি অন্য লোক খুঁজতে হবে আর এদিকে দেখো আজকে একদম বিছানা টিছানা গুছিয়ে একদম টিপ করে রেখে দিয়েছি আর মাম্মা যেহেতু বাড়ির নেই ওই জন্য বিছানা যেমন আছে তেমনই আছে এবার স্কুল থেকে বাড়ি আসলে দেখবে হুড়িয়ে একেবারে সব কিছু তছ করে রেখে দেবে আর এইখানে মাম্মামের পটিটা রেখে দিয়েছি পটির তলায় আছে কাঁথাটা এখনও পাতা হয়নি কাঁথাটা পেতে দিতে হবে আর এইখানে জামা কাপড়গুলো এখন লাট করা রয়েছে ভাজ করতে হবে টেবিলটা একটু গোছাতে হবে মানে কাজের আর শেষ নেই যতই তুমি কাজ করে যাও সারাদিন কাজ করেই যেতে হবে তো দেখো আলু আর কচুরমুখী আমার কষানো হয়ে গেছে তো এবার মাছের ঝোলটায় জল দিয়ে দেবো রান্নাগুলো আমি আমার শর্ট ভিডিওতে দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি না কারণ এখানে যদি সবসময় রান্না দেখাতে চাই পুরোপুরিভাবে তো আর কিছু বলাই হবে না মানে তোমরা ভিডিওটা এত দূর অবধি দেখবাই না তো ওই জন্য এখানে রান্নাগুলো পুরোপুরি দেখাচ্ছি না আর এই যে দেখো একটুখানি কেক নিয়ে নিয়েছি খাওয়ার জন্য ওদিকে রান্না চলছে আমি এখন নিয়ে নিয়েছি সেই বার্থডের কেক আজকের মধ্যে কেকটা শেষ করতে হবে আর এক দুই পিস আছে কেকটার ডেটটা বেশি দিন ছিল না দুদিনের জন্য কফি ফ্লেভার ছিল ভালো তো চলো আজকে রান্নাগুলো এক ঝলক দেখে নাও এই যে হচ্ছে গুলে মাছের মাথা তেল দিয়ে ভাত ভাজা এটা আমার ভীষণ প্রিয় আর এই যে গুলে মাছের ঝোল কচুরমুখী বেগুন দিয়ে এপাশে আছে মেয়ের ঝোল মেয়েটা ঝাল দেওয়ার আগে তুলে নিয়েছি নিয়ে যে কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে দিই ওইগুলো পরে গালিয়ে দিই হাতা দিয়ে বা খুন্তি দিয়ে আর ওপাশে পাশে কাকিমা একটুখানি পালং শাক দিয়েছিলো সেটা মেয়ের জন্য রেখেছি আর এখানে ভাত ভাত আর নতুন করে কী দেখাবো আর এদিকে দেখো মেয়ের জন্য আঙুর ভিজিয়ে রেখেছি লেবু ভিজিয়ে রেখেছি বিকেলের কাজ মানে সব কাজ মোটামুটি কমপ্লিট ওই দিকে এখন গাছে জল দেবো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে গাছগুলো জল দিয়ে নিই তো দেখো গাছগুলো সব আমি কেটে কেটে ছোটো করে দিয়েছি কারণ এখানে পুরো উঁচু উঁচু হয়ে পুরো ভর্তি হয়ে গেছিলো বাইরের আলো বাতাস কিছু ঢুকছিল না কত জামা কাপড় মড়তেও খুব সমস্যা হচ্ছিল ওই জন্য একটু কেটে কেটে ছোটো করে দিয়েছি আর গাছে বাড়ছিলও না এই যে দেখো এই গাছগুলো কাটা হয়নি বলে একদম বাড়েনি আর গাছের গোড়ায় শুধু পিঁপড়ে সব গাছের গোড়ায় পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে এত পিঁপড়ে যে কোথা থেকে আসছে শীত পড়ে আছে তাও পিঁপড়ের শেষ নেই আর এইদিকে সব জামাকাপড় দেখো মেলে দিয়েছি এখানে মানে মেয়ের জামা কাপড়গুলোই এখানে মেনলি মেলা হয় তো মেয়ের জামা কাপড় সব আমি নিজের হাতেই কাচি মেশিনে দিই না তো কেচে সব মেলে দিয়েছি আর দেখো এখন প্রায় সাড়ে চারটে বাজে সূর্য দেখো ওইদিকে প্রায় অস্ত যাবে যাবে তো এই গাছে জল দেওয়াটা হয়ে গেলে এবার একটুখানি রেস্ট নেবো একটা শর্টস আছে এডিট করবো আচ্ছা রান্নার যে শর্টসগুলো বানিয়েছি সেগুলো এডিট করবো

তো যাতায়াত করতে খুব কষ্ট হচ্ছে পাঁচতলা থেকে নিচের নামাটা তো একরকম আবার সেই পাঁচতলা বারবার করে হাতটা সামনে চলে আসছে আবার সেই পাঁচতলা অব্দি ছেলে ঠেলে ওঠা মানে খুব কষ্টকর ব্যাপার তো কোন গাছটা দিলাম কোন গাছটা দিলাম না ভুলে গেছি মোটামুটি সবগুলো যা হয়ে গেছে সেটা একটু বাকি আছে অনেকটা জল বেশি আছে একটু একটু দিয়ে দিই তো আজকে গুলে মাছটা দিয়ে তো অপূর্ব খেয়েছি গুলে মাছ আমার মেয়েও খুব খেতে ভালোবাসে এই গাছটা দেখো দেওয়াই হয়নি আমার মেয়েও গুলে মাছ খেতে খুব ভালোবাসে আর ভাত ভাজাটা তো পারে ভাও লাগে আমার এটা আমার মা এটা বানায় আর তোমাদের দাদা এটা খুব একটা বেশি খেতে চায় না তেল দেওয়া থাকে তো কিন্তু আমি তো এটা আর কি চেটে এটা হলে আমার আর বেশি কিছু লাগে না গুলে মাছ আমার অল টাইম ফেভারিট আর আমার আরও সেই একই হয়েছে চলো দেখো বিছানা এখানে ঘুমানো হয় না তো ওই জন্য এই বিছানাটা একদম পরিপাটি করে পাতা থাকে আর এখানে মেয়ের পটিটা একটা কাঁথা দিয়ে তারা লাইটটা জ্বালিয়ে নিয়ে আগে একটা কাঁথা পেতে দিয়ে তারপরে পটিটা রাখা থাকে কারণ এখন বড় হয়ে গেছে তো জোরে হিসু করে তো সব বাইরে চলে আসে আর ঠান্ডা পড়ে গেছে এখন নিচে একদম হিসু করবেই না আর ওইদিকে দেখো জানলা দিয়ে পিছনটা কি সুন্দর লাগছে এই দিকটা পশ্চিম দিক তো ওই জন্য এই ঘরটা বিকেলবেলা খুব সুন্দর লাগে জানলাগুলো খুলে দিলে খুব সুন্দর লাগে কিন্তু হাওয়া হচ্ছে খুব এদিকে উত্তর দিক আর এদিকে হচ্ছে পশ্চিম দিক তো এই দেখো এটা আজকে মেয়ে স্কুল থেকে বানিয়ে নিয়ে এসছে ওদের প্রত্যেক দিন একটা করে টেক্যামে দেয় তো এই টেক্যামেটাও বানিয়ে নিয়ে এসছে এটা সান তো প্রচুর অভ্র ছিল তো সারা ঘর আজকে অভ্র ভর্তি হয়ে গেছে দিদি ঝাড় দিয়ে একবার বিছানাতেও অভ্র আছে বিষানাতেও ভর্তি দিদি একবার ছাড় দিয়েছে দিয়ে বলছে দেখো বৌদি মোছার সময়ও কত অভ্র তো চলো এবার একটুখানি রেস্ট নিয়ে নিই বিকালবেলা একটু বেরোবো একটা জায়গায় ঘুরতে যাব আমরা জায়গাটা এখন বলছি না সেটা একটুখানি সাসপেন্স থাক তো ঘোরার ভিডিও তো তোমরা পাবি আজকে একটুখানি টুকটাক মার্কেটিং আছে তো সন্ধ্যাবেলা বেরোবো চলো এখন একটুখানি শো মেয়ের পাশে গিয়ে মেয়ে টুসফিস উসপিস করছে হালকা গরম হালকা ঠান্ডা মানে এই ওয়েদারটাই তো উল্টো পাল্টা ফ্যান চালালে ঠান্ডা লাগছে আবার ফ্যান্না চালালে গরম লাগছে তোর পাশে শুয়ে ওকে মাঝে মাঝে একটু হাত পাখা দিয়ে হাওয়া দিতে হচ্ছে তো চলো একটুখানি মেয়ের পাশে গিয়ে শুই তারপর আবার তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা বলছি দেখো মামা ঘন থেকে উঠে গেছে জাগ দিয়ে নিলাম তো চলো এবার দুটো গ্লাসে ঠেলে নেবো তো এই যে দেখো দুটো গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি দেখাচ্ছি আর এদিকে দেখো মামাম গেছে হলুদ আনতে তাড়াতাড়ি নিয়ে আসো তা তাই নিয়ে আসো

হ্যাঁ অষ্টমাসের জন্য

আরে একটু গরম কফির সাথে এখন খাচ্ছি চাই কল গরম কফির সাথে এখন খাচ্ছি চা বলছি গরম কফির সাথে এখন খাচ্ছি বিস্কুট কফির সাথে ভিটানা ফিফটি ফিফটি না হলে আমার চলে না তো প্রথমে আমরা চলে এসেছি প্রেস্টিচের শোরুমে এখান থেকে নিয়ে নেব একটা রাইস কুকার টাইপের কিছু যাতে মামামের জন্য খাবার বানাতে পারি তো তারপরে দেখো চলে এসেছে স্পেন্সারে তো বাইরে যাবো তার জন্য কিছু টুকটাক দরকারি জিনিস নেওয়ার আছে তো এখন খুঁজে খুঁজে সেগুলো নেওয়া হচ্ছে আর আমাদের কফিটাও শেষ হয়ে গেছে আর এখানে দেখো কফির সাথে কি সুন্দর সুন্দর মাখ দিচ্ছে তো ওই জন্য নিয়ে নেবো একটা বড়ো কফির ডিব্বা কফিটা আমাদের খুব খাওয়া হয় তো এখানে তোমাদের দাদা বিলিং করছে আর আমার মামাম দেখো কি করছে বাবং পুরো আমরা সেন্সর থেকে ঘুরে চলে এসেছি তো তো চলো দেখতে পাচ্ছি কত বড় ব্যাগ তো এখন তোমাদের সাথে শেয়ার করব যে সেন্সর থেকে আমরা কি কি আনলাম তো বেশিরভাগ কেনা কাটাই হয়েছে ঘুরতে যাওয়ার জন্য তো চলো দেখে নাও আগে কি কি নিলাম এটা ফেললাম দেখি তো কি আছে ব্যাখা দাওরা আমাকে দেখাতো দাও এই যে এই যে এটা হচ্ছে আর একটা নিয়েছি এটাও তোমাদের দাদার জন্য সুগার ফ্রি বিস্কুট এগুলো সব নিয়ে যাবো সব নিয়ে তারপরে এটা আমার জন্য

আশলার জন্য ঘরে প্রচুর ছোট 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 আশলা আছে তো সেইগুলোর জন্য আশলা যেখানে সেখানে চলে আছে বিছানায় বিছানায় খাবারে সব জায়গায় তো সেই জন্য একটা হিট এটা নিয়ে যাচ্ছি না এই যে এটা হচ্ছে ফ্লোর ক্লিনার তো এটা ফিফটি ডিসকাউন্ট ছিল ওই জন্য এটা নিয়ে নিয়েছি তিনটে সেট তো দেখি কেমন হয় এতদিন লাইজল ইউজ করেছি তো এটা ভালো ইউজ করে দেখি কেমন হয় আর এই যে হচ্ছে স্যুপ এটা মামা মের জন্য ইনস্ট্যান্ট স্যুপ নিয়েছি তিন প্যাকেট এই মামা যদি খিদে খিতে পেয়ে যায় গরম জল করে গুলিয়ে খাইয়ে দেবো সেই জন্য তিনটি ইনস্ট্যান্ট স্যুপ নিয়েছি আর পোহাটা মামামকেও করে খাওয়াতে পারবো তোমাদের দাদাও খেতে পারবে ওই পোহা নিয়ে যাব আর নিয়েছি টাটা সল্ট লাইট এটা এখানে আর কি রান্নার কাজে ইউজ করার জন্য লাইট সল্টটা এখন ইউজ করছি তারপরে নিয়েছি একটা মুখরোচক চানাচুর এটা অবশ্যই নিয়ে যাওয়ার জন্য কারণ এই চানাচুরটা আমার খুব ফেভারিট তো ট্রেনে খাওয়ার জন্য বা হোটেলে খাওয়ার জন্য এটা নিয়েছি দেখা যাক একটা এটা পাশে

বড় একটা বাক্স এর মধ্যে আছে কফি একশো গ্রাম কফি নিয়েছি তো তার সাথে আছে এই মাম্মা কত বড় কফি কত বড় কফি এই যে দেখো বড় একটা একটা ছোট কফি আগে এনেছিলাম কয়েকদিন আগেই তো সেটা শেষ হয়ে গেছে আমি প্রচুর কফি খাই সকালে বিকালে আমার কফি না হলে চলে না আর মামা এখন কফি খায় মামনাম খায় মা পাপা খায় ওই জন্য বড় একটা কফি নিলাম আর বড় নিলাম এই কারণেই যে তার সাথে একটা মাক ফ্রি আছে আর আমার নেস্ট থেকে জানি না তোমাদের কি মতামত তোমাদের কোন কফি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমার নেস্ট থেকে আমার ব্রুটাই বেশি ভালো লাগে তো সেই জন্য ব্রুটাই নিলাম তো তার সাথে দেখো কি সুন্দর একটা কফি মাক দিয়েছে ফ্রি সেই জন্যই বড়োটা নিলাম দাঁড়া আমি খুলে দিয়ে আসতে করে দাঁড়াও দিয়ে খুলবো বাবারে বাবা চারিদিক দিয়েই আটকানো মানে খুব ভালো ভাবে প্যাকেট করা এই দেখো কি সুন্দর একটা গ্রিন কালারের একটুখানি দাগ আছে তাও সুন্দর কিন্তু নামটা ব্র্যান্ড নামটা লেখা থাকলে ভালো হতো এটাতে দেখো লেখা রয়েছে আমি ভেবেছিলাম এরকম হয়তো লেখা থাকবে কিন্তু এটাতে লেখা নেই নেসকাফিটা তো আবার লেখা ছিল সবগুলোর সাথে ফ্রি দিচ্ছে বড় বড় গুলোর সাথে তো সেই জন্য এই যে মাপটা আমার পছন্দ যে মাপটা তার নিচে লেখা আছে ব্রু ঠিক আছে ঠিক আছে ভেঙে যাবে কিন্তু এটা তো করা মামাম কি খাবে চা চা খাবে পিঙ্ক কালার খাবে না চা খাবে আচ্ছা পিং কালার আর এই যে কপিটা এটা আশা করি পুরো ফিট চলে যাবে এটা এটা এখন ভাঙবো না মানে ভাঙবো আর কি এটার মধ্যে রেখে দেবো আর ছোটটার মধ্যে ঢেলে 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 খাবো নাহলে না কফি দলা পাকিয়ে যায় তো চলো এই হচ্ছে আমার হ্যাঁ করে দিচ্ছি তো এই হচ্ছে আমার মার্কেটিং আজকে ও আর একটা মেয়ের জন্য একটা পোস্টার কালার এই যে তোলা হয়ে গেছে পোস্টার কালার নিয়েছিলাম এটা মামের স্কুলের বাড়িতে কাজগুলো দেয় ফিঙ্গার পেন্টিং তারপরে থাম পেন্টিং তো সেইগুলো করার জন্য এটা কেনা হয়েছে একটা ড্রয়িং খাতাও কেনা হয়েছে সেটা টেবিল আছে সেটা তোমাদের দেখানো দেখাতে পারলাম না ঠিক আছে তো এই হচ্ছে এখনো টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো ওই মার্কেট থেকেই কিনবো তবে কিছু কিছু জিনিস এখানে পাওয়া যায় না যেমন বিস্কুট গুলো তারপরে জেকে পোহাটা মাঝে মাঝে পাওয়া যায় না সেই জন্য এগুলো আজকে গিয়ে নিয়ে আসলাম তো চলো আর কি বলবো এখানেই আমার বক বক হ্যাঁ এটা ভালো থাকে আমাকে একটা দাও না তো আজকে আর ভিডিওটা বড় করব না এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা যারা ভিডিওটা দেখলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এখনকার মতো টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। আমি অনন্যা আর তোমরা দেখছো আমার চ্যানেল অনন্যাস ফ্যামিলি তো চলো টাটা